নমস্কার, আমি পার্থ রতিম দাস। আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি আজ এখানে এসেছি আপনাদের সামনে প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির কিছু মূল্যবান তথ্য শেয়ার করার জন্য। তো আমাদের সাথেই প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির, আমরা আজকে প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির খুব গুরুত্বপূর্ণ দুই সদস্যকে আমরা পেয়েছি। তো জেনে নিচ্ছি তাদের নাম এবং তাদের পরিচয়। নমস্কার, ময়ূরেশ লাহিড়ি, আমি প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। নমস্কার, আমি মোনালিসা ভট্টাচার্য, আমি প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য। ধন্যবাদ সবাইকে। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শুরু করছি। তো প্রথমে আমি প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি সম্বন্ধে কিছু বক্তব্য আপনাদের কাছে বলছি, তারপর আমি আসব আজকের মূল প্রসঙ্গে। তো প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি, এই প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি হলো একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। যারা আমরা এই সদস্য প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির, আমরা সমাজের জন্য প্রতিনিয়তই কিছু না কিছু চিন্তাভাবনা করতে থাকি সমাজকে আরও উন্নত করার জন্য। তো এই প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির মূল ব্রাঞ্চ ফালাকাটাতে, কিন্তু কালিয়াগঞ্জেও, কিন্তু নভেম্বরের 7 তারিখ থেকে আমরা নভেম্বরের 7 তারিখ থেকে প্রয়াসের কর্মসূচি শুরু করেছি। আমরা কর্মসূচি শুরু করেছিলাম বস্ত্র বিতরণ দিয়ে, কিন্তু তারপরেও আর্ট কম্পিটিশন এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আপনাদেরকে বলবো। তো প্রথম বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবেন শ্রী ময়ূরেশ লাহিড়ি মহাশয়, আমাদের প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। প্রথমেই বলবো যে আমরা বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছি এখানে কিছুজন, এবং কালিয়াগঞ্জে আরও আমাদের মতো কাজ করে অনেক সংস্থাই আছে। কিছুদিন আগেই আমি বরানগরের রামকৃষ্ণ মিশনের মহারাজজির কিছু কথা শুনছিলাম। তো তার কথায় এই জিনিসটাই পেলাম যে আমরা কী করছি, আমরা কেন করছি, এই কী আর কেন, এই দুটো ভাবতেই আমাদের হয়তো সারা জীবন চলে যায়। তার কথার প্রসঙ্গে তিনি আমাদের মতো ইউথের দিকে আঙ্গুল তুলে বলেছেন যে কী করছি আমরা। অবশ্যই পড়াশোনা, চাকরি জীবন, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই চিন্তা তো সবারই থাকে, আমারও আছে, স্বাভাবিক বিষয়। তো সেই ভাবনা থেকেই তো স্বামীজির কথা ছিল যে আমরা এই সমাজকে কিছু দিয়ে যাব। ইভেন কবি সুকান্তরও একটি বক্তব্য যে এই সমাজকে আমরা কিছু দিয়ে যাব, যাতে পরবর্তী প্রজন্ম এই সমাজে ঠিকভাবে বাস করতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়েই আমাদের কাজ করা। আমরা রিকোয়েস্ট করব আমাদের বয়সী, আমার বয়সী বা এখানে আমরা যারা উপস্থিত আছি তাদের বয়সী বিভিন্ন মেল বা ফিমেল, মানে মানুষজন, তারা শুধু মানে আমার সংস্থাই না, আরও বিভিন্ন সংস্থা আছে, তাদের সাথেও যুক্ত হোক, সমাজসেবামূলক কাজ করুক, নিজের দুঃখটা বড় না, যদি অন্যের দুঃখে পাশে দাঁড়ানো যায় তার মতো আনন্দ আশা করি পৃথিবীতে কোথাও নেই। তো আমার সবার কাছেই রিকোয়েস্ট যে এগিয়ে আসো তোমরা সবাই, আমাদের সাথেই শুধু না, প্রতিটি সংস্থার সাথে যুক্ত হও, কাজ করো। আজ 8ই ফেব্রুয়ারি, প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি আজকে 10 বছর পূর্ণ করলো। 2012 সালের 8ই ফেব্রুয়ারিতে আমরা প্রথম রেজিস্ট্রেশন পাই, তখন থেকেই আমাদের যুদ্ধ চলছে সমাজকে উন্নতি করার পিছনে। তো ফালাকাটা এতদিন এই যুদ্ধটা চলেছিল, আমাদের অনেক সৌভাগ্য আমরা কালিয়াগঞ্জেও এই প্রয়াসটিকে অগ্রসর করতে পারছি। তো আজকে 8ই ফেব্রুয়ারিটি আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি, এবং আজ আরেকটি প্রকল্প নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা, যেটাতে মানুষের অনেকটা হেল্প হবে। তো প্রথমেই আজ সকাল থেকে আমরা কী কী করলাম সেই বিষয়ে একটু বলে নিচ্ছি, এবং সেকেন্ড যে আমাদের প্রকল্পটি আছে সেটি ডিসকাস করবে আমাদের সাথে মোনালিসা ভট্টাচার্য। তো প্রথমেই আজকের দিনটি শুরু করলাম প্রকৃতিকে নিয়ে। আজকে আমরা দিন শুরু করলাম বৃক্ষরোপণকে কেন্দ্র করে, কারণ গাছ যদি না বাঁচে তাহলে আমাদের বাঁচার কোনো অধিকারই নেই, কারণ আমাদের বাঁচার মূল ওষুধ কিন্তু গাছই যোগায়। তো প্রথমেই আমরা বেরিয়ে গেলাম সকালে বৃক্ষরোপণের জন্য একটি মিছিলের মাধ্যমে, চলে গেলাম কালিয়াগঞ্জ কলেজ প্রাঙ্গণে। সেখানে গিয়ে আমরা আরেক দলকে আমাদের পাশে পেলাম, যারা এনসিসি। তারা কিন্তু এনসিসিতে এই কারণে যোগদান করেছে যে তারা সমাজসেবামূলক কাজকর্মে নিজেদেরকে নিযুক্ত করবে বলে। তারা হয়তো পুলিশ বা আর্মিতে জয়েন করে আমাদেরকে সেবা করবে, আমাদের দেশকে সেবা করবে। তো আমরা তাদেরকে খুব এবং তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। তারা আমাদের সঙ্গে মিছিলে যোগদান করলো, তারা আমাদের সঙ্গে গাছ লাগাতে সাহায্য করলো।
আর আমাদের প্রকল্পের সবথেকে বড় যেটা বাণী ছিল যে আমরা কিন্তু একজন মিলে আমরা কিন্তু একজন 10টা গাছ লাগাইনি, আমরা 3 জন বা 4 জনকে দিয়ে একটি গাছ লাগিয়েছি। তার কারণ যদি একজন 10টা গাছ আমরা লাগাই তাহলে কিন্তু সেই 10টা গাছের পরিচর্যা একজনের পক্ষে অসম্ভব হয়ে যাবে, কিন্তু যেই 3 জন বা 4 জন সেই গাছটি লাগিয়েছে সেই 3 জন বা 4 জনকেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই গাছটিকে পরিচর্যা করবার জন্য বা বড় করে তোলার জন্য, তাহলে কিন্তু সেই 3 জন বা 4 জন সেই গাছটিকে যথেষ্ট পরিমাণে সেই তিনজন বা চারজন কিন্তু গাছটিকে যথেষ্ট পরিমাণে সময় দিয়ে সেই গাছটিকে বেড়ে তুলতে সাহায্য করবে এবং এই গাছটি একদিন হয়ে উঠবে আমাদের প্রাণের একটি জায়গা, আমাদের প্রাণদানের একটি জায়গা। তো আমি এবার পরবর্তী প্রকল্পের কথা কিছু বলতে বলবো আমাদের এই অন্যতম সদস্যকে মোনালিসা ভট্টাচার্যকে, আমাদের এই অন্যতম সদস্য মোনালিসা ভট্টাচার্যকে। বই আজকের দিনে সবার প্রয়োজন। আজকে যখন আমরা সবাই বাড়ির ভেতরে বন্দি, একমাত্র বইই পারে আমাদেরকে মনোরঞ্জন করতে। একমাত্র বই এমন একটি বিষয় যা কখনো পুরনো হয় না। আমরা বাংলা থেকে ইংরেজি বইতে উঠে এসেছি, কিন্তু আজও বই। আমরা ওয়েব সিরিজ দেখি, আমরা সিনেমা দেখি, আমরা ফিচার ফিল্মও দেখতে অভ্যস্ত হয়ে গেছি এই 3 বছর বাড়িতে বসে, কিন্তু বই কখনো পুরনো হয়নি, বই কখনো আমরা ফেলে দিইনি। বই আমাদের কাছে আজও বই, আজও ওটাই প্রথম। তো আজকের দিনে যখন পড়াশুনো এতটাই কঠিন আর চাপের আর কম্পিটিশনের যুগে, আজ বই খুঁজে পাওয়াই একটা বিশাল বড় ব্যাপার। আমাদের বাড়িতে সকলেরই বই আছে, আমরা বই পড়ি, একটা সময় পড়তাম, হয়তো আমাদের বাবা মারা আমাদের বই পড়তে শিখিয়েছিলেন, কিন্তু তারপর জীবনে স্মার্টফোন হলো, সব ভুলে গেলাম। তাই বইকেই আবার নতুন করে সঙ্গী করে নিতে আমরা একটি ছোট্ট আয়োজন করেছি। আমরা যে যতটা পারছি বাড়ির বইগুলো নিজেদের কাছে আবার ফেরত নিচ্ছে, আমরা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সবার কাছ থেকে বই কালেক্ট করছি। যাদের বাড়িতে যতটুকুনি বই আছে বা যারা বই দিয়ে আমাদের সাহায্য করতে পারবে আমরা তাদের কাছ থেকেই বই কালেক্ট করছি। আমরা একটা ছোট্ট বুক লাইব্রেরি করার চেষ্টা করছি, যেটা কিছুটা বই সমস্যাকে আজকের দিনে হয়তো সমাধান করতে পারবে। আমরা পুরনো বই সংগ্রহ করছি, নতুন বই সংগ্রহ করছি, বহুবার পড়ে ফেলার বই সংগ্রহ করছি, আর গীতাঞ্জলি আর গল্পগুচ্ছ তো সবার বাড়িতেই থাকে, তাই না? আর যারা সঞ্চয়িতা আর সঞ্চিতার ডিফারেন্স বুঝতে পারে তারাই আজকের দিনে বইয়ের মালিক। তো আমরা আমাদের এই কর্মসূচিটা আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু বই এমনই একটা জিনিস আজকের দিনে কতটা পাওয়া যাবে আর কতটা আমরা করে উঠতে পারবো সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু যখন আমাদের ধীরে ধীরে সদস্য সংখ্যা বাড়তে শুরু করলো প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটিতে, আমরা বইয়ের মূল্য বুঝতে শিখলাম। আমরা বুঝতে শিখলাম যে আমরা প্রতিজনে মিলে একটা একটা করে বইও যদি বাড়ি থেকে নিয়ে আসি তাহলেও অন্তত 100টা বই আমরা পারবো দিতে। আজকের দিনে যাদের কাছে 15,000-20,000 ফোন আছে, তার প্যারালেলি দেখতে গেলে বহু মানুষ আছে, বহু বাচ্চা কাচ্চা আছে যাদের কাছে পড়াশোনার কিছুই নেই, ওই ফেলে দেওয়া বইটুকুনিও নেই। আমার কাছে বহু পুরনো বই আজও পড়ে আছে ধুলোয়, কারণ একটা সময় ওগুলো খুব আপন ছিল, পড়তে শুরু করেছিলাম, পড়েও ছিলাম, হয়তো অর্ধেক পথে ছেড়ে দিয়েছি বা শেষ করেছি, তারপরে আর মনে রাখিনি। এই সমস্ত বইগুলি আমরা কালেক্ট করব, এই সমস্ত বইগুলি আমরা নিজেদের কাছে নিয়ে আসব, এবং যাদের কাছে বই কেনার ক্ষমতা নেই বা যারা সত্যি পড়তে আগ্রহী বা সত্যি পড়তে ইচ্ছুক, যারা কিছু কিছু বই পড়তে আগ্রহী যেগুলো কালিয়াগঞ্জে হয়তো পাওয়াই যায় না, সেই ক্ষেত্রে বইগুলো আমরা নিজেদের কাছ থেকে ওনাদের দেব, ওনারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন। আমাদের অনেকটা ছোটোখাটো একটা লাইব্রেরি টাইপের আমরা চেষ্টা করছি একটা অফিস খোলার, সেখানে আমরা বই সংগ্রহ করে সেখানে স্ট্যাক করে রাখবো বই। সেখানে আমরা চেষ্টা করছি সেটাকে আরও সুন্দরভাবে পরবর্তীকালে গড়ে তোলার, নতুন করে এগিয়ে চলার এই জিনিসটাকে নিয়ে। তো আপাতত আমরা খুবই ছোটোভাবে এটা শুরু করছি, কিন্তু ধীরে ধীরে এটা আগামীতে আরও বড় হবে বলেই আমি আশা করছি। বইয়ের বিষয় বলতে গেলে আরেকটা কথা বলতেই হয়, আমরা থাকি না থাকি বইরা হয়তো থাকবে। তাই বুক লাইব্রেরিটা আমাদের নতুন প্রকল্প, আমরা আজ এই বুক লাইব্রেরিটাই অ্যানাউন্স করতে এসেছি।
প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা সকলেই মানে আশা করব আপনারা আমাদের এই শুভ উদ্যোগে সাহায্য করবেন এবং নিজেদের পুরনো বই নিয়ে এগিয়ে আসবেন। থ্যাংক ইউ। তো খুব সুন্দর আমরা শুনলাম আমাদের প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির এই বুক লাইব্রেরি, প্রয়াস বুক লাইব্রেরির যেটা মূল কারণ খোলার, তার একটাই কারণ, সেটা হলো লকডাউন। অ্যাকচুয়ালি লকডাউনের পরে আর্থিক অবস্থা সকলেরই অল্প হলেও ডাউন হয়েছে, কারণ সবার কপালে জোটে না তারা নতুন নতুন বই কিনে পড়াশোনা করবে, এবং সেই দুঃখের জন্য বা সেই কষ্টের জন্য কিন্তু অনেকে বই পড়ে না বা বই পড়া ছেড়ে দিয়েছে। তো আপনাদের কাছে আমার এটুকুই অনুরোধ থাকলো, বা আমাদের তরফ থেকে এটুকু অনুরোধ থাকলো, যার কাছে বা যাদের বাড়িতে কিছু এক্সট্রা বই আছে যেগুলো আপনারা পড়ছেন না বা পড়া ছেড়ে দিয়েছেন বা ঘরের এক কোণায় পড়ে আছে, সেই বইগুলোকে আমাদের নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং জানাবেন। যদি বই আপনারা দিতে পারেন আমরা গিয়ে কালেক্ট করে নিয়ে আসব, এবং সেই বই কিন্তু একদিন কোনো শিশুর ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। তো এই হলো প্রয়াস বুক লাইব্রেরির অ্যানাউন্সমেন্ট। আশা করব আপনাদের সবাইকে আমাদের এই শুভ উদ্যোগের সাথে পাবো। ধন্যবাদ। আমি পার্থপ্রতিম দাস, ভাইস প্রেসিডেন্ট প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। এবং এই বুক লাইব্রেরি কিন্তু আমাদের ফালাকাটা ব্রাঞ্চে অনেক দিন থেকেই চলছে। তো এই অ্যানাউন্সমেন্টটা শুধুমাত্র কালিয়াগঞ্জবাসীর জন্য না, আমি ফালাকাটাবাসীর জন্যও সেমভাবে বলছি। যদি ফালাকাটারও কারোর কাছে এক্সট্রা কোনো বই থাকে তো আমি ফালাকাটার নাম্বারটাও নিচে দিয়ে দিচ্ছি, যাতে ফালাকাটাবাসীরাও যদি এক্সট্রা বইগুলো তাদেরকে ফোন করে প্রয়াসকে দিতে পারে, সেই প্রয়াসের এই প্রয়াস কিন্তু সেই বইগুলোকে পৌঁছে দেবে অনেক দুস্থ মানুষের কাছে বা দুস্থ ছাত্রদের কাছে, যারা হয়তো ভবিষ্যতে অনেক বড়, যারা হয়তো ভবিষ্যতে অনেক বড় তারা হয়ে উঠবে, নক্ষত্র হয়ে উঠবে শুধুমাত্র আপনারই বই পড়ে। তখন হয়তো আপনাদেরও ভালো লাগবে যে হ্যাঁ, এই ছেলেটা কিন্তু আমার বই পড়েই বড় হয়েছে। ধন্যবাদ। বিভিন্ন জেলার চৌখস রিপোর্টাররা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের সন্ধান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন শুধুমাত্র বর্তমানের কথা, দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে আমি শুভ আচার্য, বর্তমানের কথা। উত্তর দিনাজপুর জেলার করণদি থেকে প্রদীপ সিনহা, বর্তমানের কথা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে রাকেশ রায়ের রিপোর্ট, বর্তমানের কথা। নমস্কার, আমি রয়েছি অর্ক সরকার, বর্তমানের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শিলিগুড়ির বিভিন্ন জায়গার বিভিন্ন খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে লোকনাথ সরকার, বর্তমানের। নমস্কার, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থেকে আমি অঙ্কিতা। গোয়ালপুকুর ওয়ান ব্লকে রাজনীতি, দুর্নীতি এবং প্রতিটি প্রান্তের প্রতিটি খবর আপনাদের সামনে তুলে ধরবো আমি। দেখতে হলে চোখ রাখুন বর্তমান কথার পর্দায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আমি প্রিয়া দাস, আপনারা দেখছেন বর্তমানের কথা। রাজনীতি থেকে দুর্নীতি এবং বালুরঘাটের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরবো আমি। চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক লোকাল নিউজে। আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন, আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের। গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি। কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা না, যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা, লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ ইউটিউব চ্যানেল, এবং সাবস্ক্রাইব করবেন। শুধু কিন্তু লাইক করলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে সাথে। এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন, কোনো দ্বিধা নয়, আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন। আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের। গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি। কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নয়, যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। Thank you.
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন অলংকার। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণ।